হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়তা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন শাড়ি টিউটোরিয়াল। আমি যে শাড়িটা নিয়েছি সেটা হচ্ছে একটা লাল পাড় সাদা শাড়ি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি দিয়ে আজকের এই টিউটোরিয়ালটা করতে পারো। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, অ্যান্ড নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তার ফলে যখনই আমি এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইল আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপলোড দেবো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি ব্লাউজ এবং পেটিকোট পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যে শাড়িটা আজকে আমি নিয়েছি সেই শাড়িটা আমি পুরোটা ভালোভাবে করে খুলে নিয়েছি। এবার দেখো শাড়িটার আঁচলটা আমি তোমাদের দেখাচ্ছি। আঁচলটা যেটুকু পাড় বসানো ছিল সেটা আমি আঁচল করব, সেই হিসেবে পুরোটা কিন্তু আমি বাঁদিকে ছেড়ে দিলাম। আর বাকি যে পুরো শাড়িটা থাকবে সেটা আমি হাতের সাহায্যে একটা একটা করে স্প্লিট তৈরি করে নেব। এক্ষেত্রে তোমরা একটা একটা করেও স্প্লিটও কিন্তু তৈরি করে পেটিকোটের মধ্যে গুঁজতে পারো। আর এভাবে হাতে একবারে স্প্লিটগুলো করে নিলে যেটা হয়, প্রত্যেক কটা স্প্লিট একই সাইজের হয় এবং টাকিং করতেও সুবিধা হয়। কারো হেল্প ছাড়াই তুমি তোমার পুরো শাড়িটা পরে ফেলতে পারবে, সেই কারণে এভাবে আমি করে নিই কুচিটা, যেহেতু আমি একাই শাড়ি পরি। আর প্রত্যেক কটা কুচি কিন্তু আমি প্রথমে দেখে নিলাম সব কটার হাইট ঠিক আছে কি না। এরপর দেখো আমি আমার হাইটের দিকে খেয়াল রেখে ঠিক যেটুকু হাইট আমার দরকার শাড়িটা সেটুকু খেয়াল রেখে কিন্তু আমি একটা একটা করে স্প্লিট এবার ধরবো এবং আমি আমার পেটিকোটের মধ্যে টাকিং করে নেব। তোমরা চাইলে শাড়িটা পরার আগে কিন্তু তোমরা যে জুতোটা পরবে সেটা পরে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের হাইটটা বুঝতে সুবিধা হবে। আর তোমাদের যা হাইট থাকবে তার থেকে একটু লং রাখবে, যে কোনো শাড়ি পরাই একটু বেশি করে নেবে হাইটটা, তাহলে দেখবে যে শাড়ি পরাটা দেখতে সুন্দর দেখায়। তো এভাবে আমার হাতে যতগুলো কুচি রয়েছে সব কটা দিয়ে কিন্তু আমি আমার পেটিকোটটাকে পুরো এক রাউন্ড কভার করব। ফ্রেন্ডস, তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে তাদের জন্য বলে দিই, আমি এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইল আরও বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিংবা প্রথমবার, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখো। তার ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর এই ধরনের বহু শাড়ি টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, হেয়ারস্টাইল বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে। তোমরা যারা এখনও দেখোনি তারা ডিসক্রিপশন বক্সটাও চেক করতে পারো, আদারওয়াইজ আমার চ্যানেলে গিয়েও কিন্তু বাকি ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো এখানে তোমার নিচের স্কার্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি চলে গেছি সোজা আঁচলে। এবার যে আঁচলটা আমি করব সেটা আমি একটা একটা করে স্প্লিট হাতের সাহায্যে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। উইদাউট এনি হেল্প আমি নিজের আঁচল নিজেই তৈরি করে ফেলবো। প্রথমে জাস্ট ওই জায়গাগুলো স্প্লিট করে নেবে, ভালো করে আঁচলটাকে স্প্লিট করে নেবে, তারপর অল্প অল্প করে হাইটটাকে বাড়াতে শুরু করবে আঁচলে। একটা একটা করে স্প্লিট জাস্ট ছোট্ট ছোট্ট করে অংশ করে ধরে নেবে এবং একটু করে নাড়িয়েও তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। আঁচলটা দেখবে নিজে থেকেই কিন্তু অ্যাডজাস্ট হতে শুরু করেছে। তো এভাবেই আমি আঁচলটা তৈরি করে ফেলেছি এবং একটা সেফটি পিন দিয়ে কিন্তু আমি আঁচলটাকে আমার বা কাঁধে কিন্তু সিকিউরও করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আঁচলটা কত ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক অলমোস্ট রেডি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কোমর বন্ধনী, এবার সেটা আমি পরে আসব। তো এটা হচ্ছে আমার আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। একটা শাড়ি দিয়ে পুরো পারফেক্টভাবে কিন্তু লেহেঙ্গা শাড়ির স্টাইল আমি তোমাদের আজকে দেখালাম, যে একটা শাড়ি দিয়ে তোমরা কীভাবে লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরবে। লেহেঙ্গা উইথ পাল্লু দুটোই হয়ে গেছে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্রথমবার হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দাও, তারপরে যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।